মঙ্গল গোচরে কপাল খুলছে পাঁচ রাশির দুই হাজার চব্বিশ সালে অপ্রত্যাশিত সম্পদ সাফল্যের যোগ তুন বছর শুরু হতে চলেছে এই পরিস্থিতিতে অনেক গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে এবং সমস্ত রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করবে মঙ্গল চোদ্দ জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতক জাতিকাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে এর পাশাপাশি কিছু রাশির ব্যক্তিগত জীবনও প্রভাবিত হবে মঙ্গল গ্রহের উত্থানের কারণে পাঁচ রাশির মানুষের জীবনে সুবসময় আসতে চলেছে মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহের ক্রমবর্ধমান অবস্থান মেষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হতে চলেছে মঙ্গল আপনার রাশির নবম ঘরে উঠবে এমন পরিস্থিতিতে এই রাশির লোকেরা ভাগ্যবান হবে এবং আপনার পরিকল্পনা সফল বলে মনে হবে এই সময়ে আপনি ভালো ক্যারিয়ার অফার পেতে পারেন ব্যবসায় দীর্ঘ অমীমাংসিত পরিকল্পনা পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে জমি ক্রয় বিক্রয় থেকেও বাম্পার লাভ হবে সিংহ রাশি মঙ্গল গ্রহের উত্থান সিংহ রাশির জাতকদের জন্য সুভ বলে মনে করা হয় মঙ্গল এই রাশির পঞ্চম ঘরে উঠবে সন্তানদের জন্য কিছু ভালো খবর পেতে পারেন আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন বিবাহিতরা আবার উর্বরতা লাভ করবে গাড়ি ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সৌভাগ্য হবে চাকরি ও ব্যবসার কাজে ভ্রমণ হতে পারে তুলা রাশি ধনু রাশিতে মঙ্গলের উত্থান এই রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে এই গ্রহটি আপনার রাশির তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে এমতাবস্থায় এসব মানুষের সাহস ও বীরত্ব বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমের অনুভূতি বাড়বে ভালো খবর পাবেন ভাই বোনের সহযোগিতা পাবেন বিদেশে ব্যবসা এবং চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে ভালো আর্থিক সুবিধা পাবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাত করা দুই হাজার চব্বিশ সালে শুভ ফল পাবেন মঙ্গল আপনার রাশির ধনসম্পদের অবস্থানে প্রবেশ করতে চলেছে এমন অবস্থায় হঠাৎ করেই অনেক টাকা পেয়ে যাবেন বকেয়া টাকা উদ্ধার হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে অংশীদারের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে ধনু রাশি ধনু রাশির সিংহাসনে মঙ্গল প্রবেশ করতে চলেছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের সাহস ও বীরত্ব বাড়বে আত্মবিশ্বাস বাড়বে বিবাহিতরা তাদের স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন শুধু তাই নয় এই রাশির জাতকদের আয়ও বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে মিলে বব কোনও সিদ্ধান্ত নিতে পারেন চাকরিপ্রার্থীদের জন্য এই ট্রানজিট শুভ হবে একই সময়ে ধনু রাশির জাতক জাতিকারা এই সময়ে সম্পত্তি কিনতে পারেন মকর রাশি মঙ্গল গ্রহের উত্থান মকর রাশির জাতকদের জন্য সুভ বলে মনে করা হয় মঙ্গল এই রাশির পঞ্চম ঘরে উঠবে সন্তানদের জন্য কিছু ভালো খবর পেতে পারেন আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন বিবাহিতরা আবার উর্বরতা লাভ করবে গাড়ি ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সৌভাগ্য হবে চাকরি ও ব্যবসার কাজে ভ্রমণ হতে পারে কুম্ভ রাশি এই রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে এই গ্রহটি আপনার রাশির তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে এমতাবস্থায় এসব মানুষের সাহস ও বীরত্ব বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমের অনুভূতি বাড়বে ভালো খবর পাবেন ভাইবোনের সহযোগিতা পাবেন বিদেশে ব্যবসা এবং চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে ভালো আর্থিক সুবিধা পাবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের সাহস ও বীরত্ব বাড়বে আত্মবিশ্বাস বাড়বে বিবাহিতরা তাদের স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন শুধু তাই নয় এই রাশির জাতকদের আয়ও বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে মিলে বট কোনো সিদ্ধান্ত নিতে পারেন চাকরিপ্রার্থীদের জন্য এই ট্রানজিট শুভ হবে একই সময়ে ধনু রাশির জাতক জাতিকারা এই সময়ে সম্পত্তি কিনতে পারেন